নমস্কার, আমি সুপ্রজিত, এবি নিউজে আপনাদের স্বাগত জানাই। প্রথমে চোখ রাখবো হেডলাইন্সে। হেডলাইন স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু স্মৃতি বাজারজ। নদীর চরে বসবাসকারী বাসিন্দাদের কথা মাথায় রেখে আসন্ন বর্ষায় বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। তিস্তা সহ জলপাইগুড়ি একাধিক নদীতে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক অভিযান নদী চরে। জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় একাধিক অবৈধ মদ জুয়ার আসর থেকে পুলিশি অভিযানে গ্রেপ্তার নয়। এবার জলপাইগুড়ি তো দেখা মিলল ট্যারেন্টুলা মাকড়সা। শহরে আনন্দচন্দ্র কলেজে উদ্ধার হওয়া ট্যারেন্টুলাকে ঘিরে চাঞ্চল্য। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর, মহিন্দ্রায় তিন চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি মহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেস এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001-000-999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391-9163666741। হেডলাইন্সে পর আসছে বিস্তারিত সংবাদে। নদী চরে বসবাসকারী মানুষদের নিয়ে চিন্তিত জলপাইগুড়ি জেলা প্রশাসন। শনিবার জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স হলে বন্যা নিয়ে বৈঠকে এমনই আশঙ্কার কথা উঠে এলো। তবে বন্যার আগে চরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে বলে বৈঠকে আলোচনা হয়। তবে শুধু চরের বাসিন্দাই নন, জেলার সমস্ত মানুষ যাতে বন্যায় সুরক্ষিত থাকেন সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া জানান, বিগত বছরগুলিতে জেলার কোথায় কোথায় বন্যা পরিস্থিতির অবনতি হয় সেই সব বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। বিভিন্ন সময় দেখা গেছে বন্যা হলে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স গেলে চর এলাকার বাসিন্দারা অনেকে তাদের বাড়ি ছেড়ে আসতে চান না। এটাই মাথা ব্যথার কারণ হয়ে ওঠে প্রশাসনের। এসব দিক বিচার করে কি করণীয়, জেলা স্বাস্থ্য দপ্তর বন্যা হলে স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেবে, বন্যা পরিস্থিতির অবনতি হলে কিভাবে কাজ করবে সেনাবাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বলে জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া জানিয়েছেন। আমরা সব ডিটেইলস লিস্টটা রেডি করে রাখছি। আমরা বেসিক্যালি আমরা সব বিভিন্ন অথরিটিস যাদের রোডস ব্রিজেস আছে সব রোডস ব্রিজেসের লিস্টটা আমরা অলরেডি রেডি করে নিচ্ছি। সব ব্লক লেভেলে শেয়ার করা হচ্ছে কি কোন অথরিটি ওটা মেনটেন করছে। একটা প্রিলিমিনারিভাবে সবটা ইন্সপেকশন করা হচ্ছে কি সেগুলো খুব কিন্তু ডাইলাপিটেটেড বা খুব রিস্কি কন্ডিশনে না থাকে। আর বাকি ওদের সব কন্ট্রোল রুমস খোলা থাকবে। আর আমাদের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ইরিগেশন ইনক্লুডিং রোড ইঞ্জিনিয়ার সবাইকে আমরা অ্যালার্ট রেখেছি কি যে কোনো অবস্থা হয় আমাদেরকে কিন্তু ফিল্ডে তাড়াতাড়ি নেমে যেতে হবে। তিস্তাসহ বেশ কিছু নদী থেকে অবৈধভাবে বালি তুলছে বালি মাফিয়ারা, বারবার অভিযোগ আসছিল প্রশাসনের কাছে। জলপাইগুড়ি শহর লাগোয়া সারদাপল্লী এলাকায় তিস্তা নদী থেকে বালি উত্তোলন করে পাচার করা হচ্ছিল। শুক্রবার এই খবর পেয়ে বিএলআরও নেতৃত্বে হানা দেওয়া হয় তিস্তা নদীতে। বালি মাফিয়ারা প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে বালি ট্রলার ও জেসিবি রেখে পালিয়ে যায়। দুটি ট্রলার সহ একটি জেসিবি আটক করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। এদিন শুধু তিস্তায় নয়, জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর এলাকায় করলা নদী, পাঙ্গা নদী সহ বেশ কিছু নদীতে বালি মাফিয়াদের ধরতে অভিযান চালায় প্রশাসন। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদী থেকে রাতের অন্ধকারে বালি মাফিয়ারা বালি তুলে পাচার করে বলে অভিযোগ। বালি মাফিয়ারা রীতিমতো জেসিবি দিয়ে বালি কেটে ট্রলারে লোড করে, সরকারি অনুমতি বা ট্যাক্স কোনোটাই না দিয়ে পাচার করা হচ্ছে বালি। অভিযোগ, স্থানীয় নেতাকর্মীরা বালি মাফিয়াদের প্রশ্রয় দেয়। এলাকার বাসিন্দারা জানান, বাইরে থেকে ট্রলার নিয়ে এসে নদী থেকে বালি তুলে পাচার করা চলছে। তারা চান প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক। অভিযোগ আস না হলে অফিসাররা কেন আসবে?
আচ্ছা হ্যাঁ, কিন্তু আমাদের দিক থেকে ভালো নয় নাই, ভালো হয়তো অন্য কোনো দিক থেকে আনছে, কিন্তু গাড়িগুলো আমাদের এখানে আসছে তাই আমরা দেখি। এটা কি, এটা কি বন্ধ হোক চান যে এটা এইভাবে না? হ্যাঁ এটা তো একশো একবার কী চান, বন্ধ হওয়াটাই তো ঠিক আছে। হ্যাঁ তারপরে কোনো জায়গায় দরকার হলে পরে এটা তো লাগবেই অফিসিয়ালভাবে। হ্যাঁ অফিসিয়ালভাবে যদি আমাদের হয়তো বাড়িঘরও আমরা এই যে এইসব জায়গায় আছি, যদি আমাদের একটু মাটি লাগে তা আমরা অফিসিয়ালভাবে যে বলবো যে আমাদের তো মাটির অভাব। জলপাইগুড়ি বিএল আরও বিপ্লব হালদার জানান, তারা অভিযোগ পেয়ে নদীগুলিতে হানা দিচ্ছেন। তিস্তায় দুটি ট্রলার সহ একটি জেসিবি পাওয়া গেছে, অন্যান্য নদীতেও অভিযান চালানো হচ্ছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানালেন তিনি। বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি যে আমাদের জলপাইগুড়ি সদরে বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালি এবং মাটি বিভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেটা আমাদের প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশন নিচ্ছে না, এবং আমরা বিভিন্ন জায়গায় আজকে তল্লাশি অভিযান করছি, এবং এখন আমরা রয়েছি তিস্তা পারে, এবং সেখানেও আমরা দেখলাম যে কিছু খালি গাড়ি দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা বেডে এখনও কিছু পাইনি, আমরা আরও বিভিন্ন জায়গায় আজকে তল্লাশি অভিযান চালিয়ে যাব। মনে হচ্ছে যেটা সবাই মানে পালিয়েছে আর কি, এরকম মনে হচ্ছে। আপনারা কি স্পেসিফিক কেস হবে? আমরা আইন অনুযায়ী যা করার সেটা করব। রাজ্য জুড়ে তাকে নিয়ে চর্চা, সেই চর্চিত ট্যারেন্টুলার এবার দেখা মিলল জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে। শনিবার কলেজে পরীক্ষা চলাকালীন ট্যারেন্টুলার ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কলেজ জুড়ে। আজ দুপুরে কলেজের কর্মীদের জন্য নির্দিষ্ট যানবাহন রাখা স্ট্যান্ডে এই রোমশ মাকড়সাটি প্রথমে দেখতে পান কলেজের সহকারী গ্রন্থাগারী খড়িপদ রায়। এটিকে দেখে দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়া ট্যারেন্টুলা আতঙ্কের কথা মনে পড়ে যায় তার। তিনি লাঠির সাহায্যে মাকড়সাটিকে জার বন্দি করে নিয়ে যান কলেজ অধ্যক্ষের কাছে। রাস্তা দিয়ে দেখি বাগানের পাশ থেকে একটা কালোর মতো এক ধরনের মাকড়সা জাতীয়, এর আগে আমি ট্যারেন্টুলা দেখেছিলাম, তা দেখে আমার সন্দেহ হয় যে এটা ট্যারেন্টুলা প্রজাতির কিছু একটা হবে। সেটাকে আমি লাঠি দিয়ে প্রথমে তাকে চাপা দিয়ে ধরি, ধরে নিয়ে তারপরে একটা প্লাস্টিক দিয়ে একটা পাশে একটা প্লাস্টিক জারের মধ্যে এটাকে ঢুকিয়ে নিই, নিয়ে আমি আমাদের প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ যিনি আছেন ডক্টর তন্ময় দত্তকে দেখাই, এবং উনি এটা বলেন যে এটা ট্যারেন্টুলা। কলেজ অধ্যক্ষ বিষয়টিকে উপলব্ধি করে ডেকে পাঠান কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তন্ময় দত্তকে। এবং আমার কলেজে যারা পড়াশোনা করছে অভিভাবক সকলকে বলি, আমাদের কলেজ প্রাঙ্গণ কলেজ প্রেমিসেস বিপন্নমুক্ত আছে, এবং আগামী দিনেও যাতে ট্যারেন্টুলা মুক্ত থাকা যায় সেই ব্যাপারে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা পরিবেশকে যাবতীয় বিপন্নমুক্ত রাখার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। আমি আমার ছাত্রছাত্রীদের এই বার্তা জানাই। প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তন্ময় দত্ত জানান এটি ইন্ডিয়ান ট্যারেন্টুলা, এটি বিষধর হলেও মৃত্যুর সম্ভাবনা নেই। ট্যারেন্টুলার শরীরে নিউরোটক্সিন জাতীয় বিষ রয়েছে, এর কামড়ে সরাসরি নার্ভাস সিস্টেম অকেজ হয়ে পড়ে, তবে শিশুদের ক্ষেত্রে এটা মারাত্মক হতে পারে বলেও জানান তিনি। তবে এটা বিষাক্ত ভ্যারাইটি, এটা কামড় দিলে কিন্তু বেশ মানে জ্বালা যন্ত্রণা এই ধরনের ব্যাপার কয়েকদিন অবধি পারসিস্ট করতে পারে, তবে মানুষ মারা যাওয়ার মতন বিষ এই ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোর আছে বলে কোনো কিন্তু রিপোর্ট নেই। এদের নিউরোটক্সিক ভেনাম, নিউরোটক্সিক ভেনাম বলতে আমাদের এই যে মানে কোবরা এইসবের যে ধরনের বিষ সেই ধরনের, আমি কিন্তু ওই রকম তীব্র না, কোবরার কামড়ে মানুষ মারা যাবে কিন্তু এই কাম মারা যাবে না, মানে যাবে না বলতে যাওয়ার কোনো রিপোর্ট অন্তত নেই। ওই ধরনের বিষ প্যারালাইসিস হতে পারে লোকালি কিছুটা এইরকম আর কি, কোনো বাচ্চাদের বলে একটু ফ্যাটাল মানে হতে পারে, খুব ছোটো যদি বাচ্চা, তবে অত ভয়ের সেরকম কোনো কারণ নেই। এরপর বন দপ্তরের কর্মীরা এসে ট্যারেন্টুলাটিকে উদ্ধার করে নিয়ে যান। জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় বেআইনি মদ জুয়ার আসরের বিরুদ্ধে নিয়মিত অভিযান জারি দেখেছে কোতোয়ালি থানার পুলিশ, শনিবারও এই অভিযান অব্যাহত রাখে পুলিশ। কোতোয়ালি থানা সূত্রে জানানো হয়েছে শহরের ইন্দিরা কলোনি কিং সাহেবের ঘাটসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ মদ জুয়ার আসর বসানোর অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় কোতোয়ালি থানার পিসি পার্টির সাদা পোশাকের পুলিশ কর্মীরা অভিযান চালান। অভিযানে 9 জনকে আটক করা হয়েছে। এই অভিযান লাগাতার জারি থাকবে বলে জানিয়েছেন থানার এক পুলিশ আধিকারিক। যেসব জায়গাগুলোতে প্রতিদিন এই জুয়া বা এই দারু ফারু এগুলো নিয়ে আড্ডা হচ্ছে, সেই আড্ডাগুলোতে আমাদের পিসি পার্টি দারুণভাবে কাজ করছে, প্লাস টাউনবাবু সঞ্জু এরা দারুণভাবে কাজ করছে। আজকে সকাল থেকে র্যান্ডাম রেড চলছে, আমাদের অলরেডি 9 জনকে এখন পর্যন্ত ধরা হয়ে গেছে এবং এই অভিযান আমাদের কন্টিনিউ চলবে। কাঁচা চা পাতার ন্যায্য মূল্যে দেওয়া হোক, জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির 12তম বার্ষিক সাধারণ সভা মঞ্চ থেকে এই দাবি তুলে ধরা হলো। শনিবার শহরের সমাজপাড়ার রবীন্দ্র ভবনে বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রচুর ক্ষুদ্র চা চাষিরা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র চা চাষিরা সারা বছর তাদের চা পাতার ন্যায্য দাম নিয়ে সমস্যায় পড়েন। কোনো সময় কাঁচা চা পাতার দাম এতটাই পড়ে যায় যে খরচ তো দূরের কথা, খরচের অর্ধাংশ উঠে আসে না, যার জেরে কয়েক হাজার ক্ষুদ্র চা চাষি বিপাকে পড়ে যান। কারণ অনেক ক্ষুদ্র চা চাষি রয়েছেন, তাদের এই চা চাষ করে সংসার চলে। এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয় চা পর্ষদের কাছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র চা চাষিদের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার দাবিও জানানো হয়। আরও ভালো কাঁচা চা পাতা তৈরি করতে বিভিন্ন কর্মশালা, ট্রেনিং সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার প্রয়োজন। দরকার হলে স্বনির্ভর গোষ্ঠী করে চা চাষ করার ডাক দেওয়া হয় এদিনের এই বার্ষিক সাধারণ সভা থেকে। জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষি সমিতির সভাপতি রজত কার্জি জানান, তাদের ক্ষুদ্র চা চাষিদের কাঁচা চা পাতার দাম নিয়ে সমস্যা প্রতিদিনের। চা পাতার দাম পড়ে যায়, তার জেরে খুবই সমস্যা হয়। তাই তারা চান ক্ষুদ্র চা চাষিরা চা পর্ষদের সহযোগিতা নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে চা বাগান ও চা ফ্যাক্টরিগুলি তৈরি করুক, এতে অনেকটাই সুবিধে আছে। প্রত্যেকে সেলফ হেল্প গ্রুপ করুক এবং সেলফ হেল্প গ্রুপ করে চা ফ্যাক্টরি বানাক ভারতীয় চা পর্ষদের সহযোগিতা। সারা বছরে পাতার দাম বিশেষ করে ভরা মরশুমে পুরো 80% পাতাটা ভরা মরশুমে আসে, কিন্তু পুরো দাম তলানিতে এসে যায়। অথচ আমরা স্বনির্ভর গোষ্ঠী করে সারা বছর ধরে চা পর্ষদের নির্দিষ্ট বেঞ্চমার্ক প্রাইসের নিচে কখনো দিইনি, তার উপরে বরং 2-3 টাকা বেশি দিয়েছি এবং বছরের শেষে যা লভ্যাংশ দিয়েছি সেটা কল্পনাতীত। অর্থাৎ একজন ক্ষুদ্র চা চাষি 20,000 টাকা মূলধন বিনিয়োগ করে বছরের শেষে 9,000 টাকা পেয়েছে গত 2 বছর ধরে, এবং পাতার উপরে আরও 4-5,000 পেয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে মূলধনের 75% সে বেনিফিট পাচ্ছে এবং চা পাতার দাম সারা বছর ধরে একটা সুন্দর একটা দাম, লাভজনক দাম পাচ্ছে। এদিকে ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, কাঁচা চা পাতার দামের সমস্যা সমাধান করার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে চা চাষিদের সুবিধার্থে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হোক। এখানে আমাদের মুখ্য দাবি হচ্ছে কাঁচা পাতার ন্যায্য দাম, এবং এই ব্যাপারে চা পর্ষদ যাতে নিশ্চিত আমাদের কী করতে পারে সেটাই মুখ্য লক্ষ্য। সাথে বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম, বিভিন্ন রকম আমাদেরকে সাহায্য করা আর্থিকভাবে বিভিন্ন প্রকল্প, সে বিষয়ে আমাদের মুখ্য দাবি এবং রাজ্য সরকারের কাছে দাবি যে ক্ষুদ্র চাষিদের স্বার্থে একটা বিশেষ একটা প্যাকেজ ঘোষণা করা। মাদ্রাসা বোর্ডের এবারে মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে তাক লাগিয়ে দিল চা বাগানের আদিবাসী শ্রমিকের মেয়ে দেবিকা ওরাও। কৃতি দেবিকার ইচ্ছে শিক্ষিকা হবার, বাধা শুধু আর্থিক অনটন। পড়াশোনা চালিয়ে যাবার জন্য সরকারি সাহায্যের জন্য আবেদন দেবিকা সহ তার পরিবারের। রাজগঞ্জ ব্লকের ভান্ডারীগঞ্জ সরুবালা হাই মাদ্রাসার যে সকল পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে ওই মাদ্রাসায় সবথেকে বেশি নম্বর পেয়েছে দেবিকা ওরাও। তার প্রাপ্ত নম্বর 648। 4টি বিষয়ে সে লেটার পেয়েছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, খুব অভাব অনটনের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে গেছে দেবিকা। বাবা সুকরাম ওরাও একটি চা বাগানে শ্রমিকের কাজ করেন। বাড়িতে দেবিকারা 4 বোন, বাবার স্বল্প আয়ে কোনো রকমভাবে সংসার চলে। তার মধ্যেই বরাবর পড়াশোনা চালিয়ে যাবার জেদ ছিল দেবিকার। সেইভাবে টিউশন পড়তে না পারলেও সেই জেদের বশেই মাদ্রাসা এত ভালো ফল দেবিকার। এখন আগামী দিনের পড়াশোনা কীভাবে সে চালিয়ে যাবে সেই চিন্তায় এই কৃতি ছাত্রী। আমি যতটা খুশি পাইছি তার থেকে অনেক শিক্ষক শিক্ষিকা, তারপর আমার বাবা মা অনেক খুশি পেয়েছেন, আমিও খুশি পেয়েছি। আমি ভান্ডারীগঞ্জ সরুবালা হাই মাদ্রাসা স্কুলে পড়ি। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, আমি আরও উঁচু ক্লাসে পড়তে চাই। তার জন্য সরকার যদি কিছু সাহায্য করে তাহলে অনেকটা আগে যেতে পারবো হয়তো। এত অনটনের মাঝেও মেয়ের ভালো রেজাল্ট হবার জন্য খুশি দেবিকার বাবা সুকরাম ওরাও। তিনি জানান মেয়ে আরও পড়াশোনা চালিয়ে যেতে চায়, কিন্তু মেয়ের সেই ইচ্ছে পূরণ করার মতো প্রয়োজনীয় টাকা তার নেই। যদি কেউ মেয়ের উচ্চশিক্ষার জন্য সাহায্য করে তবে খুব ভালো হয়। মেয়েও আমাদের বলছি ভালো করে পড়াশোনা করো, তোমরা ভালো জায়গায় যাতে দাঁড়া করো, আমাদের ছেলে পেলে নাই, মেয়ে 4টাই, তোমরাই আমার ছেলে, তোমরাই আমার মেয়ে। সমস্যা তো আমাদের ওই আর্থিক অবস্থা, কাজকর্ম করে চলি আর কি। ওর মা বাগানে কাজ করে, আমি দিনমজুরি কাজ করি আর কি, এভাবে চলতেছি। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শুক্রবার মেকলিগঞ্জ শহরে মিছিল করে বিক্ষোভ দেখালো এসইউসিআই।
সংগঠনের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হিতেন বর্মন বলেন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির দরুন সাধারণ মানুষকে দারুণ সমস্যায় পড়তে হচ্ছে, মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে তাদের লাগাতার আন্দোলন চলতে থাকবে বলেও তিনি জানান। মিছিলটি মেখলিগঞ্জ শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এবি নিউজে থাকছে আরও অন্যান্য খবর। সময় হয়ে গেছে বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী সুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন, এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা জলপাইগুড়ি HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নম্বর 9474 3236 94। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561222284, মোবাইল নম্বর 9641952652। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! মিষ্টু ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার আপনাদের জন্য নিয়ে এসেছে ঘর সাজাবার যাবতীয় আসবাবপত্র এবং অত্যাধুনিক মানের ইলেকট্রনিক সামগ্রী। এখানে পাচ্ছেন 0% ইন্টারেস্টে বাজাজ ফিনান্সের সুবিধায় ওপো, ভিভো, জিওনি প্রভৃতি নামি দামি কোম্পানির মোবাইল ফোন। এখানকার বিশেষ আকর্ষণ, ডেইলি পেমেন্ট সিস্টেমেও সামগ্রী প্রদান করা হয়। আমাদের ঠিকানা ডেঙ্গুয়াঝার বাজার রোড, স্টেশন মোড়, ডেঙ্গুয়াঝার, জলপাইগুড়ি। প্রযত্নে পদ্মুত দাস। মোবাইল নম্বর 9832014847 অথবা 9126016620। তাই দেরি না করে অতি সত্বর চলে আসুন মিষ্টু ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারে। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য ভবন খুঁজছেন, আপনাকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বদেশ ভবন। এখানে আপনি পাচ্ছেন যে কোনো অনুষ্ঠান করার যাবতীয় পরিকাঠামো, খাওয়ার পর্যাপ্ত জায়গা এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর সুবিধা। আমাদের এখানে রয়েছে পার্কিং এর সুবন্দোবস্ত। সাধ্যের মধ্যে সমস্ত স্বাচ্ছন্দ্যযুক্ত ভবন চাইলে যোগাযোগ করুন স্বদেশ ভবন, জলপাইগুড়ি, পান্ডাপাড়া, কালীবাড়ি, অঞ্চল অফিসের বিপরীতে যোগমায়া স্কুলের ঠিক পাশে। মোবাইল নাম্বার 9641144035। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর, যাব পরের খবরে। ওড়না গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। কী কারণে তিনি আত্মঘাতী হলেন সে বিষয়ে তদন্ত করতে মৃতার স্বামী ও শ্বশুরকে থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির রংধামালিতে। জানা গেছে মৃতার নাম বাবলি রায়, তার বয়স 17 বছর। মাস চারেক আগে রংধামালির বাসিন্দা খোকন রায়ের সঙ্গে ভালোবাসা করে তার বিয়ে হয়। গতকাল বিকেলে সবার অলক্ষ্যে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হন বাবলি। কী কারণে বাবলি আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্তের স্বার্থে বাবলির স্বামী খোকন রায় ও শ্বশুর প্রফুল্ল রায়কে পুলিশ কোতোয়ালি থানায় নিয়ে গেছে। আজ মৃতার দেহ জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্ত করা হয়। শুক্রবার চড়কডাঙ্গি ফুটবল মাঠে বাহাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়। এদিনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বাহাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মেহবুব আলম, শ্রমিক নেতা হারাধন দাস, বাহাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মাসিদার রহমান, সংখ্যালঘু সেলের সদর 2 ব্লক সভাপতি রেজাউল করিম, মহিলা নেত্রী অজন্তা সরকার সহ ইফতার পার্টিতে বাহাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব এবং এলাকার সাধারণ মানুষেরা অংশ নেন। শেষ হলো হেলাপাখরির ঐতিহ্যবাহী বিশ্বশান্তি মহানাম যজ্ঞানুষ্ঠান। 24 প্রহর ব্যাপী চলা এই নাম যজ্ঞের সমাপ্তি হয় গতকাল ভোরে। গতকাল দিনভর নগর ভ্রমণ, দধি মঙ্গল, ভোগ আরতি প্রভৃতি নানা নিয়ম আচার পালিত হয়। বিকেল থেকে শুরু হয় খিচুড়ি প্রসাদ বিতরণ। সন্ধ্যায় পরিবেশিত হয় অন্তিম পর্বের অনুষ্ঠান পদাবলী কীর্তন। ফাটাপুকুরের সুজাতা দাসের পরিবেশিত আসর মাতানো পদাবলী কীর্তন এবারের মহানাম যজ্ঞে বিশেষ মাত্রা এনে দেয়। হেলাপাখরি ধানহাটি মাঠে আয়োজিত এই মহানাম যজ্ঞের আসরে ভক্তদের ঢল নামে।
চার দিন ব্যাপী চলা ধর্মীয় এই অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। দীর্ঘ ২৪ বছর ধরে হয়ে আসা ঐতিহ্যবাহী এই মহানাম যজ্ঞানুষ্ঠানকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শনিবার জলপাইগুড়ি শহরের কর্মচারী ভবনে রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম ধর্মঘটের ৫০ বছর ও বর্তমান সময় তার প্রাসঙ্গিকতা এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অর্জিত অধিকার রক্ষার সাথে ঐক্যবদ্ধ আন্দোলন তীব্র থেকে তীব্রতর করাটাই এই সময় জরুরি কর্তব্য। এই বার্তা তুলে শনিবার জলপাইগুড়ি শহরের কর্মচারী ভবনে রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম ধর্মঘটের ৫০ বছর ও বর্তমান সময় তার প্রাসঙ্গিকতা এবং আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মানুষ দাস, জেলা সম্পাদক বাণীব্রত সাহা প্রমুখ। বক্তারা বর্তমান সময়ে সরকারের শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে গতি বাড়াবার আহ্বান জানান। আমরা সেই জন্য ৫০ বছর পূর্তিতে সারা রাজ্য জুড়ে আমরা প্রচার করছি, আমাদের সংগঠনকে শক্তিশালী করছি এবং আমরা ধর্মঘটের জন্য সংগঠনকে প্রস্তুত করছি। রাজগঞ্জ ব্লকের কালীনগরের একটি বেসরকারি স্কুলে ২১তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উদ্দীপনা ছিল নজরকাড়া। ২১তম বর্ষ উপলক্ষে শনিবার সকাল থেকেই চলে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে নাচ গান সহ নাটক পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। সারাদিন আনন্দের দিন কাটে স্কুলের ছাত্রছাত্রীদের। প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে বলে জানান স্কুলের শিক্ষক। This program is filled with various cultural things, unity and diversity, a dance form of all the states of India. Western Hindi play is going on right now, you can see there. And we have Tiny Tots have presented things. And we have a musical team who has put up a beautiful show on orchestra, HIRS orchestra. এবিনিউজ এর সময় হয়ে গেছে আরো একটু বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন। আমি আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়না আমার খুবই প্রিয়। সোনায় ভরে উঠুক আপনার নতুন বছর, শুভ হোক শুভ নববর্ষ। গয়নার মজুরিতে ছাড় ৩০% পর্যন্ত, গ্রহরত্ন এবং হীরের গয়নায় ৫% বিশেষ ছাড়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথম শহর জলপাইগুড়িতে মহিলাদের অত্যাধুনিক বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির নাইট পেন। এখানে আপনি পাবেন ব্রাইডাল লেহেঙ্গা, ব্রাইডাল গাউন, ফ্যান্সি কুর্তি, লেগিংস, এছাড়াও পাবেন ক্রপ টপ, ফ্যান্সি গাউন, চুড়িদার পিস, ফ্যান্সি ট্রেডিশনাল শাড়ি ইত্যাদি। তাই আর দেরি কেন, সব পরিবারে কেনাকাটা করতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা লাইট পিঙ্ক, নিয়ার এক্সিস ব্যাংক, ডিবিসি রোড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 03561-222-303 এবং 973231977 এই নম্বরে। লাইট পিঙ্ক, এ ইউনিট অফ নেহার এন্টারপ্রাইজ। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শ্রাইন মার্বেলের পাশে মিলপাড়া, মোবাইল 9749315422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটারি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন, মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। কোর্সের বিস্তারিত জানতে লগ ইন করুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.youthservice.in। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন যোগ্য। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593533 এবং
8972452942 এই নম্বরে। রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ স্তর, এটা ব্রেনের অংশবিশেষ, তাই রেটিনা ট্রান্সপ্ল্যান্ট আজও অসম্ভব। রেটিনা রোগের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না হলে তা অন্ধত্বের কারণ হতে পারে। আপনি কি চোখের সামনে মাছির মতো কিছু দেখছেন, কিংবা চোখের সামনে একটা বড় কালো দাগ অথবা কালো পর্দার মতো কিছু? তাহলে আপনার রেটিনার সমস্যা হতে পারে। অবিলম্বে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখ পরীক্ষা করান। শিলিগুড়ি প্রধাননগরে বিশ্বদীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গল পূর্ব ভারতের প্রথম ও একমাত্র ডেডিকেটেড রেটিনা ক্লিনিক। এখানে অরবিন্দ আই হসপিটাল মাদুরাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনা সার্জন ডক্টর সোমনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে যাবতীয় রেটিনা রোগের চিকিৎসা হয়। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর, যাবো পরের খবরে। সাফল্যের সাথেই শেষ হলো লুইদা অ্যাডমিশন জোন এডুকেশনাল সোসাইটি আয়োজিত শিক্ষামেলা, যেখানে আগামী জীবনে চলার পথকে সুগম করার রসদ সংগ্রহ করলেন প্রায় 300+ ছাত্রছাত্রী। দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের সাথে কথা বললেন শহরের শিক্ষকরাও। শুক্রবার জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলার হোটেল গোল্ডেন টিউলিপে বসে এই শিক্ষামেলার আসর। লুইদা পরিচালিত AIMS ট্রেনিং ইনস্টিটিউট ও লুইদা অ্যাডমিশন জোন এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত এই শিক্ষামেলার আসরে পলিটেকনিক, বিটেক, বিবিএ, বিসিএ, এমবিএ, বিএড, ডিএড, এমসিএ প্রভৃতি গ্রহণযোগ্য বিষয়গুলি নিয়ে আগামী দিনে কীভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া যায় তা খোলা মনে আলোচনা করেন ছাত্রছাত্রীরা। এই শিক্ষামেলায় অংশ নেয় ক্যামেলিয়া গ্রুপ, প্যারাডাইস ইনস্টিটিউট অব টেকনোলজি, নরসিংহপুর PTTI, ইন্সপিরিয়া নলেজ ক্যাম্পাস, EIIL, বি কেয়ার পলিটেকনিকের মতো দেশের স্বনামধন্য অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামেলার শুরুতেই মস্তিষ্কে জটিল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার আর্থিক সাহায্য করা হয় লুইদার পক্ষ থেকে। সাথে দুজন দুস্থ ছাত্রীর সারা বছরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর শহরের শিক্ষকদের সাথে কথা বলেন নামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। মেলায় উপস্থিত 300 ছাত্রছাত্রী আগামী দিনে কোন কোন বিষয়ের উপর মনোনিবেশ করা উচিত সেই বিষয় নিয়ে গাইডেন্স নেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে গাইডেন্স পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। এ বিষয়ে অ্যাডমিশন জোন সোসাইটির চেয়ারম্যান AIMS এর ডিরেক্টর লুইদা বলেন, বিবিএ, বিসিএ, পলিটেকনিক, বিটেক, এমবিএ, এমসিএ, বিফার্ম, ডিফার্ম এই সমস্ত কোর্সগুলোর বিভিন্ন কলেজ আজকে এসে উপস্থিত হয়েছে এবং একটা এডুকেশনাল ফেয়ার অর্থাৎ শিক্ষা মেলার আয়োজন আমরা করেছি। অভূতপূর্ব, আমরা ভাবতে পারিনি যে প্রথমবারই আমরা এরকম সাড়া পাবো। অলরেডি সকাল থেকে প্রায় মোর দ্যান 150 স্টুডেন্টস এখানে চলে এসেছে, যাদের মধ্যে 100+ স্টুডেন্ট বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য আগ্রহী, এবং যেই কলেজের প্রতিনিধিরা এখানে এসেছেন তারাও ভীষণ খুশি। অলরেডি তারা আমাদেরকে প্রপোজাল দিয়েছেন যে যাতে এই মাসের শেষে আরেকটা ফেয়ার করা যেতে পারে এরকম। এখন স্পোর্টস নিউজ। DS পরিচালনায় জলপাইগুড়িতে বর্তমানে চলছে সুপার ডিভিশন ফুটবল লীগ। গতকালের খেলায় GYMA ময়দানে মুখোমুখি হয়েছিল নেতাজি মডার্ন ও টাউন ক্লাব। শনিবার পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার এই সুপার ডিভিশন লীগের 6 খেলা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 2 খেলা বাদে 4 খেলাই অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এদিন প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের 55 টাউন ক্লাবের রাজা বিশ্বাস প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। খেলা শেষ হওয়ার 4 আগে নেতাজি মডার্ন ক্লাবের শুভঙ্কর দত্ত গোলটি শোধ করে দেন। এখন ওয়েদার নিউজ। আজ সকাল থেকে শহরের পরিবেশ ছিল রোদ ঝলমলে। আগামী 24 বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকাল 8:30 80% এবং বিকেল 5:30 68%। সকাল 8:30 পর্যন্ত গত 24 শহরে ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। বিস্তারিত এবিনিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত যতীশ গুরু স্মৃতি বাজার্য। নদীর চরে বসবাসকারী বাসিন্দাদের কথা মাথায় রেখে আসন্ন বর্ষায় বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে।
তিস্তা সহ জলপাইগুড়ি একাধিক নদীতে অবৈধভাবে বালি তোলার অভিযোগ, বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক অভিযান নদী চরে। জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় একাধিক অবৈধ মদ জুয়ার আসর থেকে পুলিশি অভিযানে গ্রেপ্তার নয়। এবার জলপাইগুড়িতে দেখা মিলল ট্যারেন্টুলা মাকড়সা। শহরের আনন্দচন্দ্র কলেজে উদ্ধার হওয়া ট্যারেন্টুলাকে ঘিরে চাঞ্চল্য। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর, মাহিন্দ্রায় তিন চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার ওয়ান কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেস এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস আসাম মোড় জলপাইগুড়ি, মোবাইল নাম্বার 8001-000-999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391-9163666741। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি, পরবর্তীতে ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।